এই যে এই লোকগুলোর কাল থেকে বাড়িতে ঘুমা পারবে? আর একটা এমএলএ ধর্মতলাতে মিটিং করতে এসে 50 দিন ধরে জেলে আছে, আর মন্ত্রীর গাড়ি আঘাত করতে গেছে। যে অসভ্য, অশিক্ষিত, ননসেন্স টাইপের লোকগুলোকে বলতে যাচ্ছি, সেন্ট্রাল সরকারের একটা মন্ত্রী টিএমসি করলে সাত খুন মাপ, পাগল নাকি? সাত খুন মাপ, এক একটা এলাকা ফাঁকা হয়ে যাবে এখন, কি বলছিস রে ভাই? একটা দেশের প্রতিরক্ষা মন্ত্রীর গাড়িতে কনভয়ে আঘাত, বোমা, কি বলছে, বোমা, পাথর বৃষ্টি, গাড়ি ভেঙে চুরমার, রাজনীতির কারণে নিশ্চয়ই নিশীথ প্রামাণিক সাহেব মাননীয় মন্ত্রী কারো মেয়েকে নিয়ে পালিয়ে যাচ্ছিল না বিয়ে করতে, পক্সো কেসে বুঝলেন না, কারো মেয়েকে নিয়ে প্রেম করতো, পালিয়ে যাচ্ছিল, গ্রামের লোক ধরেছে, এরকম ব্যাপার নয় তো। এই যে এই লোকগুলোর কাল থেকে বাড়িতে ঘুমাতে পারবে? আর কাল থেকে এই যে এই লোকগুলো যারা এই বোমা পাথর বৃষ্টি না কি কি সব বলছে, ঘুমটা থেকে উঠেই মেজাজটা খারাপ হয়ে গেল, যে এই যে লোকটি কাল থেকে বাড়িতে ঘুমাতে পারবে? আর যারা এই যে কোমর বেঁধে লাঠি বোমা নিয়ে গাড়ি আক্রমণ করতে গেছিল, তারা, তার বাবা মা, তারা তো শেষ, তাদের গল্প বাদ দিন, তারা তো মানে এখন থেকে আর গায়েব হয়ে যাবে, আর খুঁজে পাওয়া যাবে না ওদেরকে। সেন্ট্রাল বাহিনীর পিঠের চামড়া জানে না তো, যে ছিলে নিয়ে নামিয়ে নিবে, ওটা তো পরের কথা। কিন্তু আমি যেটা বলতে চাইছি যে এর এদের বাবা মা গুলো কবিগা করে জমি আছে, এই সমস্ত লোক যারা রাজনীতির ভূতে একটা মন্ত্রীর গাড়ির কাঁচে বা ঢিল মেরেছে বা আর কিছু করেছে, এই লোকগুলোর বাবাকে বলছি কবিগা জমি আছে বিক্রি করুন। এই লোকগুলো, আমি একজন উকিল হিসাবে বলছি যে এই রাজনীতি করার কারণে এই যে গন্ডগোল, বুঝলেন না, কেউ তৃণমূল করে, কেউ বিজেপি করে, তো বিজেপির মন্ত্রী নাকি, মানে কেন্দ্রীয় সরকারের মন্ত্রী গাড়ি তৃণমূলের সমর্থক বা আর কেউ, বা আর কেউ নিশ্চয়ই, আমরা তো আর এখানে গিয়ে পাথর বা ঢিল মারতে যাইনি, ওই এলাকার দিনহাটা কুচবিহারের। এই যে এই লোকগুলো, এদের বাবা মাকে বলছি কি হবে কাকাবু, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার এই, আপনার ওই, এই যে এই যে এই যে আজকে যে গাড়িতে আঘাত করলো, এরা বাড়িতে থাকবে? এই সমস্ত লোকগুলোর স্ত্রীকে বলছি তোমার স্বামী বাড়িতে থাকবে? হ্যাঁ, মন্ত্রীর গাড়িতে ঢিল মেরে তাড়াতাড়ি পাঠাও, আর তোমার শ্বশুর মশাইকে বলো জমি জায়গা বিক্রি করতে, উকিল ধরতে হবে না, মিনিমাম 2 বছর বাড়ি ঢুকবে না। আগে পিঠে ব্যাগে চাল ডাল আটা, চাল ডাল আটা মুড়ি ব্রাশ কোলগেট পিঠে ব্যাগ নিয়ে এখনই রেডি করান, রাজনীতি করাতে পাঠিয়েছেন না? আমার নিজের যদি ভাই বোন হতো এরা কেউ, তাহলে কি করতাম? এটা ফেসবুক তো, সব বলতে পারছি না, একদম ধরে এরকম করে ধরে সোজা করে ইয়ে করে দিতাম যে রাজনীতির কারণে একটা নেতার গাড়ি ভাঙতে গিয়ে ওর কি অবস্থা হবে ধারণাই নেই। একটা এমএলএ ধর্মতলাতে মিটিং করতে এসে 50 দিন ধরে জেলে আছে, আর মন্ত্রীর গাড়ি আঘাত করতে গেছে। দিনহাটা কুচবিহার আমার অত্যন্ত প্রিয় জায়গা, ওই প্রিয় জায়গাতে রাজনীতির কারণে যে সমস্ত মানুষগুলো আজকে গাড়িতে বোমা টোমা এটা ওটা যেই হোক, হয়তো 5 কেজি করেছে, 20 কেজি ইয়ে করছে, জানি টিএমসি চলে সাত খুন মাপ। আরে রঞ্জন দাঁড়া রে বাবা, টিএমসি করার যেমন তাই কর, বোমাবাজি হয়েছে, পুলিশকে কাঁদানে গ্যাস ছুটতে হয়েছে, কি বলবেন বিষয়টাই? অপদার্থ পুলিশ এবং পুলিশ মন্ত্রী, যে পুলিশ মন্ত্রী এবং তার পুলিশ, ভারতবর্ষের যিনি হোম মিনিস্টার এমওএস নিশীথ প্রামাণিক, নিশীথ প্রামাণিক কোনো ব্যক্তি নয় এখন, তিনি ভারতবর্ষের পৃথিবীর সর্ববৃহৎ গণতন্ত্রের নির্বাচিত জনপ্রতিনিধি একজন লোকসভার, এবং তিনি ভারতবর্ষের হোম মিনিস্টার এমওএস এবং পোর্টস, তার কনভয়ে হামলা হয়েছে, শুধু নয় বোমা মারা হয়েছে, পাথর মারা হয়েছে। একজন হোম মিনিস্টারের জীবনের যদি সেফটি না থাকে এই রাজ্যে, তাহলে সেই পুলিশ মন্ত্রীর, অপদার্থ পুলিশ মন্ত্রীর রিজাইন করা উচিত, তার পদ ছেড়ে দেওয়া উচিত, তার কোনো নৈতিক অধিকার নেই সেই পদে বসে থাকার। আসল জায়গায় তো টান পড়েছে, সংসারে টানাটানি শুরু হয়েছে গরু পাচারের টাকা না পাওয়ার জন্য, গরু পাচারের টাকা এখন আর যাচ্ছে না, তাহলে মালয়েশিয়ার অ্যাকাউন্টে টাকা জমা পড়ছে না, তাই এত রাগ। আমরা তার প্রত্যুত্তর দেব প্রয়োজনে গণতান্ত্রিকভাবে, তৃণমূল কংগ্রেসের এই হারমাত বাহিনীর বিরুদ্ধে আমরা লড়ব।